তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জাল হয়ে সসম ভাবে ভক্তিগত হতে পারে। মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে, তবেই তুমি সত্য। 1301 সাল 14 শ্রাবণ রবিবার, দিনটি মেঘলা, প্রকৃতি বিষণ্ন, মাঝে মাঝে মিশেল টিপ টিপ করে জল ঝরছে আকাশের চক্ষু থেকে, ঝিরি ঝিরি জলো হাওয়া বইছে সারাক্ষণ, শীত ধরে যায়, শিহরণ জাগে গায়ে, পাখিরা গাছের ডালে নীরব, জন্তু জানোয়ার নীরের ভিতরে কুণ্ডলী পাকিয়েছে। কৈলাস বাসিনী দেবী আজ সকাল থেকেই ব্যস্ত উৎকণ্ঠিত, চঞ্চল পদক্ষেপে তিনি ঘর বার করছেন, টুকিটাকি জিনিসপত্র সরবরাহ করছেন আতুর ঘরের দোরগোড়ায়, ধাত্রী একে একে সেগুলিকে ঘরের ভিতরে সাজিয়ে রাখছে, কুড়ে ঘরের মধ্যে একখানি তক্তা পাতা, তার উপর একটি ক্ষুদ্র সজ্জা, একটি প্রদীপ জ্বলছে ঘরের কোণায়, ত্রিনয়নী দেবী সজ্জাটির উপর একবার বসছেন আর একবার শুচ্ছেন, আবার পরক্ষণেই উঠে দাঁড়াচ্ছেন। জেঠি কাকির দল দুয়ে একে আতুর ঘরের দরজায় এসে উঁকি দিচ্ছেন, কেউ বা ঘরের পৈঠায় বসছেন, কেউ বা উঠানে একখানা পিঁড়ি পেতে। বেলা পড়ে বিকেল হয়ে এসেছে, খানিকক্ষণ হল বৃষ্টি একটু ঝরেছে যেন, আকাশ পরিষ্কার, প্রকৃতির মুখে একটু ফিকে হাসি, তারই আভা লেগেছে গাছের ডগায়, নদীর বুকে, আকাশের কোলে, সূর্য যাই যাই করছে দিগন্তে। রাত্রিদিনের সেই সন্ধিক্ষণের মিলন মোহনায় হঠাৎ শাক বেজে উঠল লাহেড়ি বাড়ির আঙ্গন থেকে, তিনবার শাকের আওয়াজ, তিন ঝাঁক উলুধ্বনি, আনন্দের ধারা ছড়িয়ে পড়ল দিগন্তের বুকে, পল্লীর আকাশে বাতাসে, লাহেরি বাড়ির শাখের প্রতিধ্বনি বেজে উঠল পল্লীর ঘরে ঘরে, গৃহস্থ বধূদের হাতে, তুলসী মঞ্চের পাদপীঠ তলে। সমস্ত দিন ধরেই বসেছিলেন শীতলাকান্ত লাহেড়ি, ত্রিনয়নী দেবীর দাদা, একমাত্র পুরুষ অভিভাবক বাড়ির। সন্ধ্যার প্রাক্কালে একটু হাটে বেরিয়েছিলেন তিনি, তাড়াতাড়ি করে যাবেন আর ফিরে আসবেন। বাড়ির কৃষাণ কালু তাকে ছুটতে ছুটতে খবর দিল, কর্তাবাবু, দিদিমণির খুকি হয়েছে গো, কর্তামা ডাকতে লেগেছেন, দেখবা আসো বাবু, চাঁদের পাড়া খুকি। শীতলবাবু তখনই কাঁধের চাদরখানা কালুকে দান করে দিলেন, খুশির আবেগে বললেন, এ পরনের কাপড়খানাও তোর পাওনা রইল কালু। কালু একগাল হেসে ঘাড় নেড়ে বললেন, আগে কর্তাবাবু। আতুর ঘরের দরজায় ভিড় জমেছে, পাড়ার মেয়েদের ভিড়, ঝিউড়ে মেয়েদের দল, বৌদের দঙ্গল, গিন্নিদের জটলা, কুড়ে ঘরের দরজা একেবারে ছেঁকে ধরেছে। কৈলাস বাসিনী দেবী আতুর ঘরের দরজায় মেয়েকে কোলে নিয়ে বসেছেন, সদ্য প্রসূত শিশুকন্যা আঁচলে বিছিয়ে রেখেছেন এক রাশি বেলফুল, মাঝে একখানি স্থল পদ্ম, অর্ধ স্ফুট ও 20টি পুষ্প রাশির শীর্ষস্থানে পরিপূর্ণ গৌরবে ফুটে আছে। পিটপিট করে চাইছে চারিদিকে, ভাষা ভাষা দুটি গভীর কালো চোখ মেলে। ওপাড়ার রায়গিনীরা মেয়ে দেখে বলল, ওমা, ত্রিনয়নীর পেটে না একটি স্ফটিক জন্মেছে, ওর নাম থাক ফটকি, ভালো নাম সরস্বীবালা দেবী, বিবাহের পরে তার নাম হয় ষোড়শীবালা দেবী। আজ তারই শুভ জন্মদিনে তার শ্রীচনে জানাই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম। জয় গুরু।